মাত্র 10 টাকা প্যাকেটের দুধের গুঁড়ো দিয়ে আর 1 কাপ সুজি দিয়ে এত মজাদার রেসিপি হয়, এটা ভিডিওটা না দেখলে আপনি বিশ্বাসই হয়তো করবেন না। আজকের ভিডিওটা পুরোপুরি কিন্তু স্কিপ না করে আপনাদের দেখতে হবে, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। প্রথমে নিয়েছি একটা প্যানের মধ্যে দুধ, এবারে একটা এলাচ ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এলাচটা আপনারা গুঁড়ো যদি থাকে তাহলে তো খুব ভালোই কথা। এবারে দুধটাকে ভালো করে জাল করে নেব। এখানে কিন্তু আমি গরুর দুধ ইউজ করেছি, আপনারা যে কোনো ধরনের দুধ ইউজ করতে পারবেন। আর গরুর দুধ তো যেহেতু কাঁচা ছিল এই জন্য এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফোটানো হয়ে গিয়েছে, এবারে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বড় চামচে 2 চামচ চিনি। চিনিটা আপনারা মিষ্টিটা আপনারা নিজেদের অ্যাকর্ডিংলি দিতে পারবেন। আপনি যদি বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি মিষ্টি দেবেন, আর যদি কম মিষ্টি খান আমার মতো যদি একটু মিডিয়াম মিষ্টি খান তাহলে কিন্তু আপনারাও 2 চামচ চিনির মধ্যে অ্যাড করে দেবেন। চিনি অ্যাড করার পরে কিন্তু ভালো করে এটাকে গুলে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি সুজি। এখানে কিন্তু যে শুকনো যে সুজিটা হয়, ভাজা সুজি নয়, এটা এমনি সুজি। তো এই সুজিটাকে আমি 3 চামচ এখানে ইউজ করব। একটু মেজারমেন্ট করে এটা করবেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। আর সুজিটা দেওয়ার পরে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ সুজিটা অনেক সময় গোটলা পেকে যায় আর তখন কিন্তু আপনাদের মিষ্টিটাও ভালো হবে না। এই জন্য আপনাকে অনবরত একটা চামচ নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সুজিটা একটু গাঢ় হয়ে আসছে, ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। সুজিটা কিন্তু এখানে অনেকটাই গাঢ় হয়ে এসেছে, এবারে দেবো নারকেলের গুঁড়ো। আপনাদের কাছে যদি শুকনো নারকেলের গুঁড়ো হয় তাহলে তো খুব ভালো কথা, আর এমনি নারকেল একটা ইউজ করতে পারবেন। আর যাদের বাড়িতে নারকেল নেই তারা কিন্তু নারকেলটা এখানে স্কিপ করতেও পারবেন, কোনো সমস্যা নেই। নারকেলে দেওয়ার জন্য কি হবে, একটু মাখামাখা হবে আর আপনার যে ছানা মিষ্টিটা ওটা কিন্তু খুব টেস্টি হবে। তো এখানে এটাকে ভালো করে অনবরত নাড়তে হবে, কারণ যে নারকেলটা দেওয়ার পরে কিন্তু আপনার তলাটা পুড়ে যেতে পারে। আপনার ফ্লেমটা সবসময় একটু মিডিয়াম করেই রাখতে হবে। এভাবেই নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা পুরোপুরি একটু শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা অনবরত আপনাদেরকে নাড়তে হবে। সুজিটা কিন্তু অনবরত নাড়ার ফলে দেখবেন যে অনেকটা শুকিয়ে আসছে। ঠিক যখন শুকিয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব অল্প করে একেবারে একটুখানি আমি লেবুর যে রসটা আছে সেটা দেবো। এখানে অনেকেই ভাবতে পারেন যে লেবুর রসটা কেন দেওয়া হচ্ছে বা এটা দেওয়ার জন্য যদি টকটা হয়ে যায়, একেবারেই না। লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু আপনার মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হবে, মিষ্টিটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি 1 প্যাকেট 10 টাকা দামের যে প্যাকেটের গুঁড়ো দুধটা যেটা আছে সেটা এখানে আমি একটা কাপে ঢেলে নিয়েছিলাম, সেই কাপে ঢালা গুঁড়ো দুধটা আমি এবারে এখানে দিয়ে দিলাম। এই সময় কিন্তু আপনি চাইলে ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েও কিন্তু মাখাতে পারবেন, আবার ফ্লেমটা পুরোপুরি একেবারে লো করে দিয়ে অনবরত নাড়তে হবে যতক্ষণ না এটা আরেকটু শুকিয়ে আসছে। এই যে দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে, এবারে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে নেব। নিয়ে একটু ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে ভালো করে এভাবেই এপারে ওপারে করে নাড়তে হবে যতক্ষণ না আর একটু শুকিয়ে আসছে। আর শুকানো হয়ে গেলে কিন্তু এখানে একটা 5 মণ পেপারের ওপরে আমি রেখে নিচ্ছি। অনেকের কী হয় বাড়িতে 5 মণ পেপার থাকে না, সেজন্য কী করবেন, আপনার বাড়িতে যদি কোনো খাতা থাকে সেই খাতার উপরে অল্প করে বাটার লাগিয়ে দিলেই কিন্তু বাটার পেপার বা 5 মণ পেপারটা কিন্তু রেডি হয়ে যাবে। এভাবে আমি একটা লম্বা করে 5 মণ পেপার নিয়ে নিলাম, এবার এর উপরে দিয়ে দিয়েছি অল্প করে যে নারকেলের গুঁড়ো ছিল সেটা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কোনোরকম বাদাম বা নাটস যেটাই থাকুক না কেন দিলে কিন্তু অনেক ভালো টেস্ট হবে। এবারে এটাকে আমি 5 মণ পেপারের উপরে দিয়ে ভালো করে লম্বা করে দিয়ে এভাবে আমি গোল গোল করে রাউন্ড রাউন্ড করে নিয়ে ফ্রিজের মধ্যে 1-10 মিনিটের জন্য জমাতে রেখে দেবো।
তারপরে আমি এটা খুলে দেখাবো যে কতটা ইয়ামি লাগছে দেখতে আর কতটা টেস্টি হয়েছে। এভাবে যদি বাড়িতে একবার বানিয়ে খান তাহলে কিন্তু কেউই বুঝতে পারবে না যে এটা আপনি নিজের হাতে বানিয়েছেন, সবাই ভাববে এটা দোকানের কেনা। যাই হোক, এই পাঁচ মন পেপারটা খুলে দেখানোর সময় ভিডিওটা কীভাবে ক্লিপটা ডিলেট হয়ে যায় আমি জানি না, লাস্ট ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, আমি মিষ্টিটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দেখতে কি সুন্দর লাগছে না, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে, যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনের বাটনটা কিন্তু প্রেস করতে হবে, যাতে ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছেই যায়। সো পরে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, আমি আমার মিষ্টি এনজয় করি, আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ।